সালামু আলাইকুম মাই লাভলি ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজা করে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে চিকেন রেজেলা আর স্পেশাল পোলাও রান্না করে নিতে পারবেন আর সবটাই দেখাবো আমি হেলদিভাবে কিভাবে করা যায় সেই প্রসেসে তো আশা করি বরাবরের মতো আজকের ব্লগটিও এনজয় করবেন যারা রান্নার ক্ষেত্রে নতুন তাদের জন্য আজকের রেসিপিগুলো খুবই হেল্পফুল হবে শুধু হেল্পফুল না আমি আশা করব আজকের রেসিপিগুলো দেখে যদি আপনারা বাসায় রান্না করেন অবশ্যই আপনাদের প্রিয়জনরা কিন্তু এই রান্নাগুলো একদম চেটে পুটে খেয়ে নেবে আর আপনি অনেক প্রশংসিত হয়ে যাবেন আজকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেশ চিকেন কিনে নিয়ে এসেছি একদম চিকেন কাটিয়ে নিয়ে আসলাম তাজা চিকেন তো চিকেনগুলো এখন আমি ধুয়ে ক্লিন করে নেব রেজালা রান্না করার জন্য চিকেনগুলো একটু বড়ো বড়ো থাকলেই কিন্তু ভালো হয় তো সেই জন্য আমি একটা চিকেনকে চার পিস করে নিয়েছি গরু অথবা খাসির মাংসের রেজালা তো আমরা সবসময় খাই তবে চিকেন দিয়ে খুব টেস্টি করে রেজালা রান্না করে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব যারা আমার রান্না পছন্দ করেন তাদের জন্য আজকের ব্লগটি তো চলুন আর কথা না বাড়াই চিকেনগুলো ধুয়ে ধুয়ে রেডি করে নিলাম চলুন কিচেনে চলে যাই আমি একটা ছড়ানো নিলাম যেহেতু আমার চিকেনের পিসগুলো বড় বড় তো যদি চাপানো আমরা রেজালার রান্না করি তাহলে কিন্তু চিকেনের পিসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো এই টিপসগুলো একটু ফলো করে আমরা রান্না করব রান্নাটা হলো আর্ট যে যত বেশি মন দিয়ে রান্না করবেন রান্নাটা তত বেশি পারফেক্ট হবে আর রান্না করার সময় অনেকগুলো সাইট আমরা বিবেচনা করে রান্না করব। এতে করে কিন্তু রান্নাটা কোনোভাবেই বিশ্রী হয়ে যাবে না খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে প্রতিবারের ব্লগে যখনই আমি রান্না করি আমি কিন্তু এ কথাটা বলি যে রান্নাটা দেখতে খুব সুন্দর হয় সেটা খেতেও কিন্তু ভালো হয় আমি আজকে তিনটা মোরগ দিয়ে রেজালা রান্না করব সেই জন্য আমি ছড়ানো হাড়িতে হাফ কাপ দিয়েছি রান্নার তেল দিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি এলাচ দারুচিনি পরিমাণ মতো আমি আট পিস দিয়েছি এলাচি চার পাঁচটা তেজপাতা তার ফলে দিয়ে দিয়েছি দারুচিনি আমি এখানে লং আর গুলমরিচ দিয়েছি দশ বারোটার মতো আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া তিন টেবিল চামচ আমি দিয়েছি এখানে হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি জিরে গুঁড়া এক টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব ঝাল যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই মরিচ অ্যাড করে নেবেন আমি আমার পরিবারের জন্য রান্না করছি তো ওরা যেভাবে পছন্দ করে আমি ঠিক ওভাবেই করে নিচ্ছি ঠিক আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর উপর রান্নার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে মশলাটা যদি ভালো করে কষানো না হয় এতে করে কিন্তু মশলার একটা র ফ্লেভার থেকে যায় সেটা কোনো তরকারিতেই ভালো যায় না যে কোনো তরকারির মশলা খুব ভালো করে কষাতে হবে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে সেটা কি করে বুঝবেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি মশলার উপর যখন তেলটা ভেসে উঠবে তখনই আপনি আপনার মাংস বা মাছ বা যাই রান্না করেন সেগুলো দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম চিকেনগুলো দেখুন যদি ছড়ানো হাঁড়িতে রান্না না করতাম তাহলে কিন্তু আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি চিকেনগুলো কষাতে পারতাম না তাই না তো সেজন্যই কিন্তু রান্নার আগে এগুলো আমরা ঠিক করব কোন হাড়িতে রান্না করব কোন হাড়িতে রান্না করব না এতে করে আমাদের রান্না করার সময় মেজাজ নষ্ট হয় না রান্নাটা খুব সুন্দর হয় তো আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নতুবা কিন্তু এই ধরনের ছড়ানো হাড়িতে রান্না করলে অনেক সময় তলানিতে লেগে যায় যদি আমরা ননস্টিক প্যানে বা ননস্টিক হাড়িতে রান্না করি তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স নেই তো যাই হোক আমি নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়া যাবে না তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের চেয়ে কম করে আমি এই রেজালাটা কুক করব। চুলা রাশ বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু তরকারি ভালো হবে না যেহেতু এটা আমি চিকেন রেজেলা করতেছি আমি খুব বেশি পানি দিইনি অল্প করেই পানি দিয়েছি চিকেন থেকে কিন্তু পানি উঠে এসেছে আর এই রেজেলাটা যে কত বেশি ইয়াম্মি বাসায় না রান্না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো যাই হোক আমি তো রান্না করেছি গতকাল আমার বোনের মেয়ে এসেছিল অনিবা ও এখনও আমাদের বাসায় আছে তো আজকে সন্ধ্যায় হয়তো চলে যাবে মুক্তাপু আসবে ওকে নেয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এখন মানে এটা হলো ঝোলের জন্য তো আমি রেজালাটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো খুব বেশি ড্রাই করে ফেলবো না যেহেতু আজকে আমি এটা পোলাওর সঙ্গে সার্ভ করবো সেজন্য আর কি তো অনেক সময় অনেকে হয়তো মানে রেজালাটা একদম শুকিয়ে ফেলে ঝোলটা তো রেজালার ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকের কাছেই আমাদের কাছেও তো সেই জন্য ঝোলটা একটু বেশি রাখবো আর ঝোলটা বেশি রাখলে কিন্তু গ্রেভিটা সুন্দর হতে হবে গ্রেভিটা যেন সুন্দর হয় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই আর এই দইটা কিন্তু আমার হাতের তৈরি আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা হয়তো দইয়ের রেসিপিটা দেখে থাকবেন তো আমরা যারা বাঙালি বাংলাদেশে আমরা কিন্তু রেজেলা অথবা রোস্ট সেই মানে তরকারির ঝোলটা খুব পছন্দ করি তাই না বাচ্চারাও কিন্তু ঝোলটা পছন্দ করে আমি সেই জন্য ঝোলটা যেন খুব বেশি টেস্টি হয় এখানে দিয়ে দিলাম দুই টি স্পুন পরিমাণ চিনি আমি কিছু আরও উপকরণ এখানে অ্যাড করব যেগুলোর কারণে এই রেজেলার ঝোলটা অনেক অনেক বেশি আমি হবে তো যারা আমার রান্না পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন এখানে আমি এক্সট্রা কোনো বাইরের মশলা অ্যাড করিনি আমার কিচেনে থাকা মশলা দিয়েই কিন্তু অনেক বেশি টেস্টি করে আমি রেজেলাটা রান্না করব। তো আমি আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি যেহেতু এটা দেশি মুরগি তো এটা কোক করতে একটু তো টাইম লাগবে তাই না আপনারা চাইলে কিন্তু সফট চিকেন দিয়ে এই রেজেলাটা তৈরি করতে পারেন আমি এখানে দিয়ে দিলাম টমেটোর সস অথবা আপনারা চাইলে টমেটোর পিওরিটা এখানে অ্যাড করতে পারেন টমেটোর সসটা আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো এতে করে এই রেজেলার ঝোলটা অনেক বেশি টেস্টি হবে চিকেনগুলো খাওয়া হয়ে গেলেও কিন্তু পরদিন দিন সকালবেলা এই ঝোল দিয়ে আপনারা চাইলে রুটি পরোটা অথবা পিঠা খেতে পারেন এটা অনেক বেশি টেস্টি হবে আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে আমি এখানে এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি তরকারিটা ঢেকে দশ মিনিটের মতো চুলায় লো হিটে বসিয়ে রাখবো এতে করে খুব সুন্দর একটা কালার আসবে তো ঠিক আছে আমি এখন শেয়ার করব। খুবই স্পেশালভাবে একটা পোলাও রেসিপি আশা করি এটাও আপনাদের ভালো লাগবে তো চলুন আপনাদের সঙ্গে আমার স্পেশাল পোলাও রেসিপিটা শেয়ার করি আমি এখানে চার টেবিল চামচ রান্নার তেল দিলাম দিলাম দুই ফালি দারুচিনি একটা পেঁয়াজ কুচি মানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম আমি একটা তেজপাতা চারটা দিলাম এলাচি লং দিলাম একটু বেশি পোলা কিন্তু লং যদি একটু বেশি দেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতে ভালো লাগবে তো আমি পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ফেলিনি যেহেতু আমি চাচ্ছি আমার পোলাওটা একদম ধবধবে সাদা থাক আর ধবধবে সাদা পোলাও রান্নার জন্য আমি কিছু টিপস এখানে শেয়ার করব এই টিপসগুলো ফলো করে রান্না করলে আপনার পোলাওয়ের কালার কিন্তু একদম ধবধবে সাদা আর খুবই টেস্টি হবে একটা ব্যাপার লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে কোনো প্রকার বাটা মশলা এখনও অ্যাড করিনি তবে করব। সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর গাজরগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে গাজরটা মিহি করে পোলেও দিতে পারেন এতে করে পোলাওর কালারটা একটু লালচে হয়ে যায় তো আমি চাচ্ছি যে আমার পোলাওটা একটু সাদাটে টাইপের থাক সেজন্য আমি কিউব করে কেটে দিলাম আর পোলাও রান্না করার জন্য আরও একটা টিপস আমি বলে দিচ্ছি পোলাও চাউলটা আপনারা হাফ এন আওয়ার আগে ধুয়ে একটা স্টিনারে রেখে দিবেন এতে করে পানিটা ঝরে যাবে আর পোলাও রান্নার পর পোলাওটা একদম ঝরঝরে হবে পোলাওটা আমার রান্না করার জন্য আমি আজকে দুধ অ্যাড করছি আর দুধ দিয়ে পোলাও রান্না করলে সেটা খেতে কিন্তু বেশ অ্যামি হয় আমি এখানে প্রায় যে কাপ দিয়ে আমি পোলাও চাউল মেপে দিয়েছি তার ডাবল দুধ আমি অ্যাড করে দিলাম তবে আমার কখনও মেপে দেয়া লাগে না আপনারা যেই পট দিয়ে মানে চাউল দিবেন সেই পট দিয়ে তার ডাবল দুধ দিয়ে দিবেন আমি আন্দাজের উপর দিয়ে দিলাম তো ঠিক আছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা কিছু কাঁচামরিচ এখন আমি খুব ভালো করে চেড়ে আমি চুলার গাছটা একদম হাই করে ঢেকে বসিয়ে দেব তো পোলাও রান্নার এই টিপসগুলো যদি আপনারা একটু লক্ষ্য রাখেন তাহলে কিন্তু যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু ইজিলি রান্না করে নিতে পারবেন আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে আমি কাছেই দাঁড়িয়ে থাকবো যখন এটা বলক এসে যাবে আমি একটু নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের চেয়েও কম করে দেব। তো আমার পানিটা কিন্তু মোটামুটি কমে এসেছে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি আমি দুধ দিয়ে পোলাওটা রান্না করছি এভাবে রান্না করলে পোলাও কিন্তু বেশ ভালো হয় তো আশা করি ভিওয়ার্স আজকের এই রেসিপি দুইটাই আপনাদের অনেকটা কাজে দেবে আর এভাবে রান্না করলে খুবই খুবই আমি হয় আমি তো বাসায় করি তো আপনারাও করতে পারেন আর আজকের বয়সটা খুব দ্রুত দিচ্ছি কেননা মোস্তফা আর হলো ইব্রাহিম দুজন মিলে খুব জমিয়ে খেলাধুলা করতেছে বাইরের অনেক আওয়াজ আসতেছে তো আমি চাচ্ছি যে খুব তাড়াতাড়ি বয়সটা দিয়ে দেওয়ার জন্য ওরা অলরেডি চলে এসেছে আমি বয়স দেওয়ার মধ্যেই আমি এখন আর এটাকে নাড়াচাড়া করছি না আমি দিয়ে দিচ্ছি হলো এখানে ঘি আমি রান্নার তেল দিয়েছিলাম চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিছু মটরশ্যুটি এতে করে পোলাওটা খুব সুন্দর কালারফুল হবে তো আমার পোলাওটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো আমি এখন একটু নেড়ে চেড়ে চুলাটা একদম বন্ধ করে দেবো আমি আর চুলা রাস্তা জ্বালাবো না দমে আমি এটাকে বসিয়ে রাখব নিচে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপর বসিয়ে রাখব যতক্ষণ না আমরা সার্ভ করব পোলাওটা ততক্ষণ পর্যন্ত একটা গরম তাওয়ার উপর এই হাঁড়িটা বসানো থাকবে আপনারা চাইলে কিন্তু গরম পানির হাঁড়ির উপরও এই পোলাওর হাঁড়িটা বসিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু বেশ অনেক সময় ধরে এটা গরম এবং সফট থাকবে তো ভিওয়ার্স আশা করি আজকের রেসিপি দুইটাই আপনাদের কাছে ভালো লেগেছে জানি না কেমন লেগেছে আপনাদের কমেন্ট যখন পড়ব তখনই বুঝতে পারবো আপনাদের কাছে হয়তো এই রেসিপি দুইটা খুব ভালো লেগেছে এগুলো তো ছিল আমার গতকালের রান্না আজকের রান্নাগুলো আর শেয়ার করলাম না আজকে আমি কী দিয়ে খাচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি গতকালকে যে মুরগি দিয়ে আমি রেজেলা রান্না করেছিলাম সেই রেজেলার পা চামড়া ওগুলো দিয়ে আমি আজকে একটা ঝাল মাংস রান্না করছি তো সেটাই খাচ্ছি সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আর কি কি রান্না করেছি সেগুলো চলুন একটু দেখিয়ে দিই এই তো আজকে দুপুরের জন্য মুরগির হাত পা চামড়া দিয়ে খুব মজার একটা রান্না সেটা আমার মা করেছে আর এখানে হলো ড্যাঁড়শ দিয়ে মাছ দিয়ে খুব মজার একটা তরকারি হয়েছে আর এখানে টমেটো দিয়ে ডাল তো আজকে দুপুরের খাবার দাবার ছিল আমাদের এগুলো গুলো তো গতকালকেই ফিনিশ হয়ে গিয়েছে আসলে রান্না বান্না যে যতই করুন না কেন মন দিয়ে যদি রান্না করেন এতে করে কিন্তু রান্নাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় খেতেও কিন্তু ভালো হয় তো আশা করি আজকের ব্লগটি সবাই অনেক বেশি এনজয় করেছেন যদিও আমার রান্নার ব্লগ ছিল যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার রান্নাও অনেক বেশি পছন্দের সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দুপুরের খাবারগুলো এনজয় করি নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ